রাজ্যের পাশাপাশি জেলাতেও কোভিডের গ্রাফ ঊর্ধ্বমুখী, হিমশিম খাচ্ছে প্রশাসন। ক্রমাগত মানুষকে সচেতন করতে রাস্তায় নেমেছেন পুলিশ প্রশাসন সহ জনপ্রতিনিধিরা। সোমবার বরশুলে সবজি বাজারে অভিযানে নামে শক্তিগড় থানার পুলিশ। বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক ও শক্তিগড় থানার আইসির নেতৃত্বে এই অভিযান কর্মসূচি চলে। এদিন এই সবজি বাজারে মাস্কবিহীনদের মাস্ক বিতরণ করা হয়। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে অনেকেই এদিন মাস্ক পরেননি। বরশুল সবজি বাজার থেকে প্রায় 26 জনকে আটক করে শক্তিগড় থানার পুলিশ। এবংটা আপনি বুঝতে পারছেন বরশুলের মধ্যে অনেক পজিটিভ বেরোচ্ছে। বিভিন্ন সময়ে আমরা প্রশাসনের তরফ থেকে দুয়ারে তাদের কাছে রেশন পৌঁছে দিচ্ছি, দুয়ারে তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। আমরা চেষ্টা করেছি হাটটাকে, বরশুলের হাট যেটা একটা ভিড়ভাট্টা জায়গায় হয়েছিল, সেই হাটকে আমরা প্রশস্ত করেছি আমাদের পঞ্চায়েতের সহযোগিতায়। সেই হাটের মধ্যে আপনারা বাজার করছেন, হাট করছেন, হাট করছেন, যা করছেন করছেন, কিন্তু সেই জায়গাটার মাস্ক, যে মাস্ক পরতেই হবে আপনাদের, বাধ্য বাধকতার মধ্যে চলে এসছে। যদি মাস্ক এর তরফ থেকে না পড়েন তাহলে প্রশাসনের তরফ থেকে এইটুকু বুঝে রাখুন যে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট আপনাদের এগেনস্টে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এটা আমরা বাধ্য হয়েছি, যদি আপনারা মাস্ক সম্পর্কে সচেতনতা না তৈরি করেন ফ্যামিলির মধ্যে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখানে মেন যেটা জায়গা আছে সেটা মাস্কটা আপনাকে পরিধান করতে হবে। মুখে নাকের নিচে পড়লে হবে না, নাকের উপরে রাখতে হবে। থুতনিতে পড়লে হবে না, নাকের উপরে রাখতে হবে। একটু দূরত্ব বিধিটা মেনটেন করতে হবে। সবসময় গায়ে গায়ে লাগিয়ে চলাটা একটু চেঞ্জ করতে হবে। ঘরে ঢুকলে হাট বাজার করার পর ঘরে ঢুকলে হাঁটু পর্যন্ত বা কোমর পর্যন্ত জল সাবান জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। যাদের স্যানিটাইজার আছে তারা স্যানিটাইজার হয়ে যেতে পারে। এর বাইরে তো আর কিছু নেই, এর বাইরে খুব যে বিশাল কিছু ব্যাপার আছে সেটা নয়। আর আপনাদের যদি কোনোভাবে শরীর খারাপ হয়, আমাদের বিএমএস সাহেব বা হসপিটাল প্রতিনিধি বা আশা দিদিরা আছে আপনাদের জন্য, আপনারা ইনফর্ম করবেন। সেই জায়গাটা আমাদের ডাক্তার আপনাদেরকে দেখবে, ট্রিটমেন্ট করবে, টেস্ট করতে হয় টেস্ট করবে। ভ্যাকসিন অলরেডি আমাদের ব্লকের তরফ থেকে, আমাদের প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আপনাদেরকে প্রদান করা হয়েছে। কোথাও কোথাও রায়পুরে প্রদান করা হয়েছে, কোথাও কুলমুনি প্রদান করা হয়েছে, কোথাও সোনাপলাশিতে প্রদান করা হয়েছে, কোথাও আর আপনাদের বরশুলের লোক আছেন, আপনাদেরকে টুটিডিআই ব্লক অফিস প্রত্যেকটা জায়গায় ভ্যাকসিন প্রোভাইড করা হচ্ছে। তো ভ্যাকসিনেশনটা নেবেন, সঙ্গে মাস্কটা পরুন, হাত ধুয়ে রাখুন সাবান দিয়ে। এর বাইরে বিশেষ কিছু বলার নেই, কিন্তু আপনারা যদি এই জায়গাটাকে না করেন, আমরা অলরেডি প্রশাসনের তরফ থেকে বর্তমান মিউনিসিপালিটিতে 50% যেটা আছে দোকানের এদিক বন্ধ, বাহ্যিক বন্ধ একদিন থাকবে, বাহ্যিক বন্ধ তারপরের দিন থাকবে। বারবার মানুষকে সচেতন করা সত্ত্বেও মাস্ক ছাড়াই তারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। মানুষকে সচেতন করতেই পুলিশের এই রূপ উদ্যোগ বলে জানা যায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।